হে সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে একজন ছাত্র বা ছাত্রী হিসেবে আপনি ভিসা অফিসারের সাথে কথা বলবেন বা ভিসা অফিসার আপনাকে যে প্রশ্ন করবে সেই প্রশ্নগুলি কেমন হতে পারে এবং সেই প্রশ্নগুলির উত্তর আপনি কিভাবে দিবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনাদের বলতে চাই একজন ভিসা অফিসার আপনাকে কি কি ধরনের প্রশ্ন করতে পারে এটা আমার একান্তই অভিজ্ঞতা যেটা আমাকে জিজ্ঞেস করা হয়েছে এটা অন্যদের সাথে নাও মিলতে পারে প্রথমে আপনাকে প্রশ্ন করা যেতে পারে আপনার পরিচয় এবং আপনার নাম আপনার জন্ম তারিখ এইসব বিষয়ে আপনার সাথে একটু প্রথমে হালকা কথা হতে পারে এরপরের প্রশ্নটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে আপনি কেন বিদেশে ওই সাবজেক্টেই পড়তে যাচ্ছেন এবং ওই ইউনিভার্সিটিতেই কেন যাচ্ছেন ধরেন আপনি জার্মানিতে আসতে চাচ্ছেন কেন আপনি জার্মানিতে আসতে চাচ্ছেন অথবা আপনি ইংল্যান্ডে অথবা কেনাডাতে যেতে চাচ্ছেন সেই দেশের ভিসা অফিসার আপনাকে এটা প্রথমে জিজ্ঞেস করতে পারে কেন আপনি এই দেশেই যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার উত্তরটা ওই প্রশ্নটার যাতে যথাযথ হয় সেটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন সেই ইউনিভার্সিটির র্যাঙ্কিং এডুকেশন সিস্টেম কারিকুলাম এসব বিষয়ে আপনি বলতে পারেন এবং আপনি যে সাবজেক্টটা পছন্দ করেছেন মাস্টার্স জন্য সেই সাবজেক্টটা আপনার ব্যাচেলারের সাথে যদি রেলিভেন্স থাকে আপনি সেটাও বলতে পারেন পরের প্রশ্নটা যেটা হতে পারে আপনি কেন এই সাবজেক্টটাই পছন্দ করেছেন আগে যেটা বলেছিলাম যদি আপনার সাবজেক্টটা সাথে হয় তাহলে তো আপনি খুবই ভালো একটি উত্তর দিতে পারবেন আর যদি রেলিভেন্ট না হয় সেক্ষেত্রে আপনি বিস্তারিতভাবে ওনাকে বুঝিয়ে বলতে পারেন যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা হলো আপনি যে মাস্টার্সটা করতে যাচ্ছেন সেটা কমপ্লিট করে ওই ফিল্ডেই আপনি আপনার কেরিয়ার সেট করা বা আপনার ফিউচারটা ওই ফিল্ডেই আপনি গড়তে চাচ্ছেন বা এরপরে আপনাকে প্রশ্ন করা হতে পারে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সচেতনভাবে এই প্রশ্নের উত্তর দিতে হবে এবং কোনো কিছু না বলে স্পেসিফিক্যালি খুবই সংক্ষেপেই বলুন আপনি যথাযথভাবে এই প্রশ্নের উত্তরটা দিতে হবে আপনাকে বলতে হবে এই ডিগ্রিটা কমপ্লিট করার পরে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা আপনার নিজস্ব যে পরিকল্পনা আছে সেটা আপনি বলতে পারেন এবং আপনি ওই ডিগ্রিটা কমপ্লিট করার পরে যে দেশে পড়তে যাচ্ছেন সে দেশে আপনি যে থাকবেন না এটা সাম্হাও কোনোভাবে আপনার ভিসা অফিসারকে বুঝিয়ে দিতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে যে আপনি ওই ডিগ্রিটা কমপ্লিট করে অবশ্যই দেশে আসবেন এবং এটাই হচ্ছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা দেশে এসে আপনি ভালো একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে অথবা আপনার যে সাবজেক্টে পড়ালেখা করেছেন ওই সাবজেক্ট রিলেটেড কোনো ফিল্ডেই আপনি জব খুঁজবেন এবং এখানেই আপনার কেরিয়ার গড়ে তুলবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করা হতে পারে আপনি যে পড়তে যাচ্ছেন সেই পড়ার খরচ আপনি কিভাবে বহন করবেন যদি আপনি স্কলারশিপ হোল্ডার হয়ে থাকেন তাহলে এটা খুবই ভালো আপনার স্কলারশিপের যত ডকুমেন্টস আছে আপনি দিয়ে দিবেন আর যদি আপনি নন স্কলারশিপ হোল্ডার হন সেক্ষেত্রে আপনাকে ব্যাঙ্ক সলভেন্সি এবং ব্যাঙ্ক স্টেটমেন্টের যাবতীয় সব জিনিসপত্র আপনাকে দেখাতে হবে সাথে একটা সম্পূরক প্রশ্ন হিসেবে আপনাকে জিজ্ঞেস করা হতে পারে আপনার সোর্স অফ ফান্ড কি আপনি আপনার নিজস্ব ব্যাংকে অ্যাকাউন্টে টাকা দেখান সেই ক্ষেত্রে এই টাকাটা আসছে কোথা থেকে কিভাবে পেলেন অথবা আপনার বাবার অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে আপনার বাবার profession কি এ ধরনের কোটিনাটি বিভিন্ন প্রশ্ন আপনাকে করা হতে পারে আপনাকে প্রস্তুত থাকতে হবে এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যদি আপনি জার্মানিতে পড়তে আসতে চান সেই ক্ষেত্রে আপনাকে প্রশ্ন করা হতে পারে আপনি জার্মান ভাষা জানেন কিনা যদি আপনার কোর্সটা জার্মান ভাষায় হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে জার্মান ভাষার রিকোয়ারমেন্টস আপ করেই আপনি করতে হবে আপনি হয়তো করেছেন কিন্তু আপনাকে যাচাই বাছাই করার জন্য জন্য একটু বাজিয়ে দেখার হয়তো আপনাকে প্রশ্ন করা হতে পারে জার্মান জার্মান অথবা ভাষার আপনার কতটুকু যোগ্যতা আছে কতটুকু কথা বলতে পারেন সেটা যাচাই বাছাই করার জন্য যদি এরকম কোনো প্রশ্ন হয়ে থাকে বা করায় থাকা হয় আপনাকে তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন জার্মান ভাষায় উত্তর দেওয়ার জন্য তাহলে হয়তো ভালো একটা ইম্প্রেশন ক্রিয়েট হবে সব শেষে আমি আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে কনফিডেন্ট বা আত্মবিশ্বাস এই জিনিসটা না খুব বেশি জরুরি ফেস করার প্র্যাকটিস করতে পারেন আর যদি মনে করেন আপনি কনফিডেন্ট বা আপনার আত্মবিশ্বাস আছে যে আপনি এটা উতরে যেতে পারেন সেক্ষেত্রে তো ভেরি গুড তবে কনফিডেন্টটা সবসময় রাখতে হবে কখনো কনফিডেন্ট লেস হওয়া যাবে না আশা করছি আপনাদের ইন্টারভিউ অনেক ভালো হবে